হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভোজের সমৃদ্ধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। আজকে একটা ব্লাউজ কালেকশন শেয়ার করব। আমার তো হিউজ ব্লাউজ কালেকশন, মানে এতটাই ব্লাউজ কালেকশন যে আমি দু মানে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি করে আর কি আপনাদেরকে দেখাতে হবে আর কি। এতটাই ব্লাউজ কালেকশন, এই যে দেখুন আজকে এতগুলো ব্লাউজ কালেকশন নিয়ে বসেছি, এখনো নিচে রয়েছে, এগুলো দেখাবো। আবার ফের পরে পার্ট টু পার্ট থ্রি করে দেখাবো। আর প্রথমেই বলি যে আমার বাবা টেলারিং এ কাজ করে, তো বেশিরভাগ ব্লাউজ এখানে এই যে ব্লাউজগুলো আছে তার মধ্যে তিনটে বা চারটে ছাড়া বাকি সমস্ত ব্লাউজই আর কি বাবার কাছ থেকেই বানানো। যারা যারা আর কি বাড়ির কাছে, আমাদের বাড়ির কাছাকাছি আছো, তারা তো চলেই আসবে। আর যারা আর কি দূরে বাড়ি, তো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর আমি চেষ্টা করব যে শাড়ির ফটো মানে ব্লাউজের ফটোগুলো পাশে প্রোভাইড করে দেওয়া, যেহেতু না পরে বোঝানো যায় না সেইভাবে, তো আমি চেষ্টা করব। আর যদি না পারি প্রোভাইড করতে, তো আমি একটা আলাদা ভিডিও করে সেগুলো দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বলে তো ব্লাউজগুলো দেখাতে থাকি। এই যে প্রথমেই দেখা, এটা আমার বিয়ের ব্লাউজ। তো বিয়ের ব্লাউজ, তখন তো মানে ব্লাউজ সম্পর্কে কিছুই জানতাম না, তখন ফোনও ছিল না যে একটা ডিজাইন দেখে আর কি বানাবো। তো যেমনই সবাই বানায় আর কি সেরকমই বানিয়েছিলাম। একদম নর্মাল গোল গলা, পিছনটা হতেও এরকম গোল, আর এই যে মানে ফিতে দেয়া থাকে এরকম ফিতে দেয়া, ব্যাস এরকম। চলুন পরে কালেকশনটা দেখাই। তো এই আরেকটা ব্লাউজ, এটা হলো একটা লেহেঙ্গার ব্লাউজ। তো আপনাদের সঙ্গে লেহেঙ্গাটাকে শেয়ার করেছিলাম, আর এই ব্লাউজটা বানিয়েছিলাম এরকম ভাবে, পিছনটা একদম এরকম গোল, এই যে গোল, আর এই যে একটা আর কি ব বানিয়েছিলাম, এটা অ্যাডজাস্টেবল করেছিলাম যাতে আর কি যে কোনো কিছুর সঙ্গে পরতে পারি। আগে পরেওছি একটা অন্য ব্লাউজের সঙ্গে, সেটা দেখাবো পরে। তো এটা এখানে আটকে দেওয়ার জন্য আর কি পিছনটাতে এরকম থাকবে আর কি, আর এখানটাতে একটা বো থাকবে, তো এরকম। তো চলুন পরেরটা দেখানো যাক। প্রত্যেক কটা ব্লাউজই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আর যাদের আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি, তো তারা চলেই আসতে পারেন বাড়িতে বানানোর জন্যে। এই যে ব্লাউজটা এরকম, আর এই যে একটা ছোট্ট বউ করা আছে, আর পিছনটাতে এরকম ব্যাক পার্টটাতে একটা গ্লাস আছে। চলুন পরেরটা দেখানো যাক। আর ব্লাউজগুলো কেমন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি আরও পার্ট টু পার্ট থ্রি দেখতে চান নিশ্চয়ই বলবেন, আমি নিশ্চয়ই দেখাবো। আর এই যে এটা গলার কাছে আর কি একদম হাড়ের মতো, এটা আসলে দিয়েছিল হাতে দেওয়ার জন্য পার্টটা, তো আমার ভীষণ ভালো লেগেছিলো যে এরকমভাবে বানাবো। তো এটা গলার কাছে আর কি এরকম থাকবে, আর এটা থ্রি কোয়ার্টার হাতা, এটা যদিও এখনও কখনও পরা হয়নি কিন্তু পরবো নিশ্চয়ই। আর এই যে পিছনটাতে এরকম করে কাটা আছে। চলুন পরটাতে চলে যাওয়া যাক। এই যে এটা একটা লেহেঙ্গার ব্লাউজ, এই যে যেমন এটা থাকে আর কি তেমনই, এটা পিছনটাতে এরকমই ছিল, তো এরকমই করেছি। আর এই যে লাটকানি, এই যে এই ব্লাউজটার সঙ্গে ওই যে বোটা অনেক বাড়ি পরেছি। এই যে এটা একটা নেটের ব্লাউজ, আর এর ভিতরের কাপড়টা না অন্য একটা ব্লাউজ পিস দেয়া আর কি, যেহেতু লাইলিং দিলে একটু মানে ধোয়ার পরে তো পাতলা হয়ে যাবে, আর নেটের যেহেতু ওই জন্য অন্য একটা ব্লাউজ পিস দিয়ে বানিয়েছিলাম। সামনেটা এরকম আর ব্যাক পার্টটা এরকম। চলো পরটা দেখানো যাক। এটা আমার স্বাদের সময় পরেছিলাম, তো এটা আমার ভীষণই প্রিয় একটা ব্লাউজ। এই যে সামনে একটা সুইডহার্ট গলা করা, আর এই যে হাতাটাতে না একটু বড় বড় আর কি কুঁচি করা, এই যে একটু বড় বড় কুঁচি করা দেখতে পাচ্ছেন, এই যে দেখ কতটা বড় লটকান, আর অনেকগুলো আর কি কলি করা, ভীষণ ভালো লাগে। আর এটা না দুটো ব্লাউজ পিস দিয়ে করা, যেহেতু একটা ব্লাউজ পিস এখনকার দিনে এত ছোটই দেয় যে কুঁচি করা আবার ফের লটকান করা হয় না, তো আমার দুটোই রেড কালারের ছিল, তো দুটো ব্লাউজ পিস দিয়েই একটা ব্লাউজ বানানো। এটা আমার ভীষণ পছন্দের ব্লাউজ। তো চলো পরেরটা দেখানো যাক। আর এই লটকানটা না আমি অনেক কটা ব্লাউজই খুলে খুলে পরি, আমার এতটাই ভালো লাগে, মানে বাবাকে দিয়ে আর কি খুলতে বলে দিই, আবার দিয়ে পরিয়ে দিতে বলি। আর এই যে এটা ছেলের ভাতে পড়েছিলাম, এটা অনেক কেউ দেখেছো, আমার অনেক শর্টসে দেখেছেন। তো এই যে সামনেটা এরকম, আর এখানটাতে একটু কাটা আছে হাতের কাজটাতে, এটা পরে দেখালে আর কি ভালো করে বোঝা যায়, আমি পাশে ফটো প্রোভাইড করে দেবো। আর এই যে ব্যাক পার্টটাই,
আর যদিও ফটো প্রোভাইড করতে না পারি, পরের ভিডিওতে আমি নিশ্চয়ই মানে একটা মানে ভিডিও শেয়ার করে দেবো যে এই ব্লাউজগুলো আর কি সামনে আর পিছনে আর কি পরা, মানে যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দেখা যায়। তো এটা একটা বোর্ড নেক ব্লাউজ, আর পিছনটাতে একদমই সিম্পল একটা ছোট্ট করে কাটা, আর এই যে হুক দেয়া পিছনে হুক, এটা থ্রি কোয়ার্টার হাতা। এই যে এটা এটা না পরে দেখালে আর কি বোঝাই যাবে না, এই যে এটা না, এই যে হুক করা আছে, এটা কি পুরোটা কি গলার মধ্যে দিয়ে চলে যাবে, দেওয়ার পরে এই হুকটা লাগিয়ে দিতে হবে আর কি, পুরো গলাটা এই যে রাউন্ডটার মধ্যে থাকবে, আর এই যে সামনেটা এরকম, এই গলার ভিতরে না, এটা গলার ভিতরে এটা থাকবে, গলাটা পুরো এর ভিতরে থাকবে, আর ব্যাক পার্টটা এই যে এরকম, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এটাও থ্রি কোয়ার্টার হাতা, আগে যে ব্লাউজ বানাতাম না থ্রি কোয়ার্টার হাতা বানাতাম, এখন করে আবার গ্লাস হাতা পরতে কথা বলি, এই যে ব্লাউজটা, এই যে পাফ হাতা এখন সবাই করে, এটা জানেনি সবাই যে এই যে পাফ হাতা, এটা আমি পরে দেখা দেবো। ব্যাক পার্টটাও ভীষণই সুন্দর, এটাও আর কি বাবার বানানো, আরও কয়েকটা ব্লাউজ কালেকশন আছে দেখে নিন, অনেক কটাই আছে। এই যে আজকে এগুলোই আর কি সামনে পেলাম, এই সামনের পার্টটা এরকম, আর এই যে ব্যাক পার্টটা একটু গোল করে কেটে, আর এই যে ছোট্ট করে একটা বো করা, আর সব থেকে ভালো লাগে এই যে কুঁচি, আপ ডাউন কুঁচি, একটুকুনি আপ একটুকুনি ডাউন, এটা একটা অন্য ধরনের কুঁচি, এটাও ভালো লাগে বেশ, একটুকুনি আপ একটুকুনি ডাউন, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই ডিজাইনটা এরকম, চলুন পরের ব্লাউজটা। অনেকবার পরেছি, তখন হয়তো আমি ভিডিও টিডিও তেমন একটা করতাম না, তাই জন্য তেমন একটা, এই যে সামনেটাতে ছোট্ট ছোট্ট করে কাটা আছে এগুলো, আর ব্যাক পার্টটাতে এই যে, এটা বাবার কাছ থেকে বানানো প্রথম ব্লাউজ, আমার তো ভীষণ পছন্দ ভীষণ পছন্দ। তো চলুন পরেরটা শেয়ার করা যাক, এইটা এটা একটা ব্লাউজ, এই যে সামনেটাতে এরকম ছোট্ট ছোট্ট করে দুটো কাটা আছে, আর ব্যাক পার্টটা দেখিয়ে দিই, এই যে চোখের মতো। আর একটা জিনিস দেখাই, এইটা এইটা যেটা বানিয়েছিলাম, এটা সামনে আর কি মানে পিন করে পরার পরে যে প্লেট করে, তো করার পরে প্লেট করে পরার পরে এটা আটকে দেয় আর কি, দিলে বেশ ম্যানেজেবল লাগে, দেখতে ভালো লাগে, তো তাই জন্য বানিয়েছিলাম এই ব্লাউজ। ব্লাউজটা পরে তেমন কোনো ফটো আমার কাছে নেই, তো আমি চেষ্টা করব ফটো আর কি পরে তুলে দিয়ে দেওয়ার। এটা যে সামনে, এটা একদম ফুল হাতা বানিয়েছিলাম, ফুল হাতা ব্লাউজ একটাও নেই, তো সামনে এরকম গোল, পিছনে এরকম গোল করে, আর ফুল হাতা করে এই যে ফিতে দেওয়া। চলুন পরেরটা দেখিয়ে দিই, এই যে এটাও একটা বোর্ড নেই, কিন্তু দেখতে পাচ্ছেন একটু ডাউন আপ ডাউন আছে এরকম আর কি, একটু ঢেউ খেলানো টাইপের আর কি বোর্ড নেই, এটাও গ্লাস হাতা, আর পিছনটা এটা সব থেকে সুন্দর, ব্যাক পার্টটা দেখুন, এই যে মানে ক্রিস ক্রস করে একটু দুটো, এই যে বড় বড় ক্রিস ক্রস করে, আমার ভীষণ পছন্দ, এটা অনেকবার করেছি। এই যে দেখতে পাচ্ছেন সাইডে একদম ঢেবি হয়ে গেছে, কতটা উঁচু হয়ে গেছে। হ্যাঁ, আর এই একটা ব্লাউজ, এটা ভীষণই সুন্দর ব্লাউজ, তো চলুন এটা দেখাই। এই যে সামনেটাতে এরকম, যদি চান তো এখানে একটা হুক করা আছে, হুকটা কি খুলে এই ভিতরের দিকে ঢুকিয়ে নেওয়া যায় নর্মাল সামনে যেমন হয়, কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে, তাই জন্য এরকম ভাবে আর কি বানিয়েছি। আর এই ব্যাক পার্টটা ছিল এরকম টাইপের, পুরোটা ফিতে ফিতে দেয়া, আর আমি যেহেতু মানে পিছনে হুক করেছিলাম, তো প্রত্যেকটাতে হুক লাগানো আছে, প্রত্যেকটাতে মানে পিছনে প্রত্যেকটা, এই যে এইগুলো, এই যে মাঝের এগুলো প্রত্যেকটাতে আর কি হুক লাগানো আছে, আর এগুলো এটাও থ্রি কোয়ার্টার হাতাই বললাম আগে প্রথম দিকে। তো এখানে আরো একটা আছে, এই যে আর পিছনটা হলো যে চৌকো করে কাটা, আর এখানে একটা ছোট্ট করে বো করা আছে, আর এই বোটা একটু মানে নর্মালি বো, কিন্তু এখানে একটু চৌকো টাইপের আর কি বোটা করা। আর এই যে একটা স্লিভলেস বানিয়েছিলাম, এই যে এই স্লিভলেস সামনে সুইট হার্ট গলা করা, আর পিছনটাতে এরকম, আর এই যে ছোট্ট একটা নট মতো করা আছে, আর এই যে ব্লাউজটা দেখাই, এই ব্লাউজটা এতটাই করার পরে ভালো লেগেছিল, পিছনে একটা হার্ট শেপ, আর এটা কি গলা বলে, এটা হাইনেক গলা বলে বোধ হয়, তো এই হাইনেক গলা করে বানিয়েছিলাম, পরে পরলে আর কি ভীষণই ভালো লাগে দেখতে, তাই জন্যই বানিয়েছিলাম। তো একটা বানানোর পরে আরও একটা বানিয়েছিলাম সেম, শুধু কাপড়টা আলাদা, এটা কালো আর রেড আর কি স্ট্রাইপ, ব্ল্যাক আর রেড এর কি স্ট্রাইপ দেওয়া আছে। তো এই গেল, আর এটা হলো আমার ফার্স্ট, তখনকার দিনে এই শাড়িগুলো উঠেছিল তো পরেছিলাম, এখন আর এই ব্লাউজটা গায়ে হবে না, তো ব্লাউজের সামনে পেলাম দেখিয়ে দিলাম। আর একটা আছে, এই যে
এটা কি গোল করে কেটে এখানে একটা গিয়ে দেয়া, ফিতে দেয়া, আর থ্রি কোয়ার্টার হাতে একদম নর্মাল। তো আজকের মতো এই কটাই ব্লাউজ দেখালাম। তো আপনারা যদি দেখতে চান আমাকে নিশ্চয়ই কমেন্ট করুন, পার্ট টু পার্ট থ্রি নিয়ে আসবো ব্লাউজ কালেকশনের। আর আমার প্রচুর ব্লাউজ কালেকশন, মানে হিউজ ব্লাউজ কালেকশন, তো দুটো তিনটে ভিডিও করে তারপর দেখাতে হবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আর আপনারা যদি চান তো ফের ব্লাউজ কালেকশন শেয়ার করবো, তো কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই ব্লাউজ কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো। আর যাদের কাছাকাছি বাড়ি বললামই তো যে বাড়িতে চলেই আসতেই পারেন, আর যাদের দূরে বাড়ি তারা আমি ফটোগুলো যদি দিয়ে দিতে পারি নাহলে পরের ভিডিওতে দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে আপনাদের কোনো মানে কাছে পিঠে যে ট্রেলার আছে তাদের দিয়ে বানাবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে একটি সুন্দর ভিডিও নিয়ে।